বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি মাধ্যমিক ভূগোলের জন্য গুরুত্বপূর্ণ এইটটি ফাইভ কোশ্চেন শেয়ার করব। প্রশ্নগুলো প্রত্যেকটাই এমসিকিউ রূপে আছে কিন্তু একটা কথা মাথায় রাখবে যে এই প্রশ্নগুলো শুধু যে তোমাদের পরীক্ষায় এমসি কিউ রূপে আসবে সেটা কিন্তু নয় এসএকিউ কিউ রূপেও কিন্তু আসতে পারে এই পঁচাশিটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রশ্নগুলো তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে জেনে রাখা উচিত যে কারণেই এই প্রশ্নগুলো শেয়ার করা চলো আমরা আলোচনা করি পরপর প্রশ্ন এবং উত্তর পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশের সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয় অপশানে ক্রেভাস অ্যারেট নোয়াটকস ন্যাক্স সার্ক উত্তর হচ্ছে ক্রেভাস বলা হয় তো স্বাভাবিকভাবে এরকম টাইপের প্রশ্ন কিন্তু যেমন এমসি রূপে আসতে পারে ঠিক একইভাবে কিন্তু এসে আসতে পারে এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া গিরিজনী আলোড়ন নাকি মহিভাবক আলোড়ন উত্তর বহির্জাত প্রক্রিয়া মেশা শব্দের অর্থ কি টেবিল সিপ ঢিবি পাহাড় উত্তর হল টেবিল শুষ্ক অঞ্চলে সৃষ্ট গ্রীখাতকে কি বলা হয় মন্থকূপ ধান ক্যানিয়ন ভিয়াকৃতির উপত্যকা উত্তর ক্যানিয়ন লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি অবঘর্ষ ঘর্ষণ জলপ্রবাহ দ্রবণ উত্তর দ্রবণ নদীর মুখ প্রশস্ত হলে তাকে কি বলা হয় অববাহিকা খাড়ি মোহনা দোয়াব উত্তর খাড়ি যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে আরোহণ অবরোহণ অববাহিকা অববাহিকার প্রক্রিয়া আবহবিকার প্রক্রিয়া নগ্নহবন প্রক্রিয়া উত্তর হচ্ছে আরোহণ প্রক্রিয়া উচ্চতা বৃদ্ধি পেলে আরোহণ উচ্চতা কমে গেলে অবরোহণ মরু অঞ্চলের অবনাক্ত হ্রদকে কি বলে কেটল রদ ওয়াদি প্লায়া কুড়ি রদ উত্তর প্লায়া পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ যে নদীর মোহনায় গঠিত হয়েছে সেটি কি নীলনদ হুয়াংহ সিন্ধু নদী মিসিসিপি মিসৌরি উত্তর মিসিসিপি মিসৌরি বিশ্ব উষ্ণায়ন যে ভূমিরূপকে গ্রাস করেছে যে মরুভূমিকে গ্রাস করেছে তার নাম হল সাহারা আটাকামা থর নাকি কালাহারি উত্তর সাহারা ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় পার্বত্য হিমবাহ মহাদেশীয় হিমবাহ হিমবাহ উপকূলীয় হিমবাহ পার্বত পর্বতের পাদেশীয় হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা আছে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় কোথায় এটাই হলো মূল প্রশ্ন উত্তর হচ্ছে পার্বত্য হিমবাহতে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায় আরোহণ প্রক্রিয়ায় অবরোহণ প্রক্রিয়ায় অবঘর্ষ প্রক্রিয়ায় নাকি নগরীভবন প্রক্রিয়ায় উচ্চতা নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যাই হোক সে যারই হোক না কেন উচ্চতা বৃদ্ধি পেলেই আরোহণ এটা মাথায় রাখবে একটি আরোহণ প্রক্রিয়ার উদাহরণ হল প্লাবনভূমি কর্দমভূমি হিমানী সম্প্রপাত পুঞ্জিত হয় উত্তর হলো প্লাবনভূমি ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ দাও কেউক্রাডাং তিরচিমির শৃঙ্গ পেট্রো তালাগালা উত্তর নীলকণ্ঠ শৃঙ্গ ভারতের নবীনতম রাজ্যটির নাম কি উত্তরাখণ্ড তেলেঙ্গানা ঝাড়খণ্ড গোয়া উত্তর তেলেঙ্গানা ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ উত্তর মহারাষ্ট্র ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ কলকাতা উত্তর বেঙ্গালুরু ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এক নম্বর জাতীয় সড়ক দু নম্বর ছয় নম্বর নাকি সাত নম্বর উত্তর সাত নম্বর জাতীয় সড়ক পরবর্তী প্রশ্ন ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ঝুম চাষ পশুচারণ ফালি চাষ উত্তর হলো ফালি চাষ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তার নাম কি উত্তর হলো কালবৈশাখী লু আধি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর হলো আধি যদি ধূলিঝড় না দিয়ে শুধু বলতো ঝড় তাহলে কিন্তু উত্তর হয়ে যেত লু এটা কিন্তু খুব সাবধান ঠিক আছে যদি ধুলোযুক্ত থাকে তাহলে আদি হয়ে যাবে যদি ধুলোটা না থাকে তাহলে লু হয়ে যাবে আচ্ছা ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয় ম্যাকমোহন লাইন লাইন অফ কন্ট্রোল ড্রন লাইন প্লে অফ লাইন উত্তর ম্যাকমোহন লাইন নিম্নলিখিত যে রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছিল সেটি কী মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বিহার উত্তরপ্রদেশ উত্তর অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হিমালয়ের পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ যে সহমি গঠিত হয়েছে তাকে কি বলা হয় খাদার ভাঙার ভাবর বেট উত্তর বেট ল্যাটাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত যে অঞ্চলটিতে সেটি কোনটি গাঙ্গসহমি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে সুন্দরবন নাকি মরু অঞ্চল উত্তর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এভারেস্ট গডে নষ্টিন সান্দাকুক কাঞ্চনজঙ্ঘা উত্তর গড়ে নষ্টিন গম হল একটি রবিশস্য খারিফশ্য জাইজশস্য পান শস্য বা পানি ফসল উত্তর রবিশস্য দু হাজার এগারো সালের আদমশুমারী অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কটি পঞ্চান্ন তেপ্পান্ন একান্ন উনপঞ্চাশ উত্তর তেপ্পান্নটি উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে কি পূর্ব পশ্চিম করিডোর সোনালী চতুর্ভুজ উত্তর দক্ষিণ করিডোর উত্তর মধ্য করিডোর উত্তর হচ্ছে উত্তর দক্ষিণ করিডোর ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ কি প্যাঙ্গং হ্রদ লোকটাক হ্রদ ডাল হ্রদ বৈকাল হ্রদ উত্তর প্যাঙ্গং হ্রদ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল ভাষা ভূপ্রাকৃতিক সাদৃশ্য খাদ্যের সাদৃশ্য অর্থনৈতিক কাজের সাদৃশ্য উত্তর ভাষা গঙ্গা নদীর উৎস কোথায় যমুনেত্রী জেমু সিয়াচেন নাকি গঙ্গোত্রী উত্তর গঙ্গোত্রী এমবাহ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ভাখরা নাঙাল দামোদর রিহান্দ নাকি হীরাকুদ উত্তর ভাঁকরা নাঙাল ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ উত্তর হচ্ছে পাঞ্জাব লো ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কোনটি আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিস নাকি সবগুলো উত্তর হচ্ছে সবগুলো কারণ আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ সবগুলোই প্রয়োজন হয় যে নদীর ওপর হিরাকুদ বাদ গড়ে উঠেছে তার নাম কি মহানদী কৃষ্ণা গোদাবরী নাকি শতদ্রু উত্তর মহানদী পরবর্তী প্রশ্ন পর্যায়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন ডেভিস এলসি কিং জি কে গিলবার্ট ডব্লু পেঙ্ক নাকি ডব্লু পেঙ্ক তো জায়গার মধ্যে উত্তর কোনটা উত্তর হচ্ছে জি কে গিলবার্ট পরে প্রশ্ন মরুভূমির পেরিপ্লেন অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড়কে কি বলা হয় ইয়াডাং জুগেন মেসা ইনসেলবার্স উত্তর ইনসেলবার্স মিজিপি নদীর বদ্বীপ দেখতে কেমন ধনুকের মতো ত্রিভুজের মতো পাখির পায়ের মতো করাতের দাঁতের মতো উত্তর পাখির পায়ের মতো হিমবাহের ওপর অবস্থিত সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে কি বলা হয় ক্রেভাস ক্রেক্স এস্কার উত্তর ক্রেভাস আফ্রিকার সাহারা মরুভূমিতে প্লায়া হ্রদ কি নামে পরিচিত সেলিনা বোলসান ধান শর্টস উত্তর শর্টস ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল একটু আগেই বলেছি ভাষা যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া গ্রীজনীয়ালোড়ন নাকি মহিভাবক আলোড়ন উত্তর বহির্জাত প্রক্রিয়া ক্যানিয়ন আয় আকৃতির হওয়ার প্রধান কারণ হল ভূমির নিম্নক্ষয় ভূমির খাড়া ঢাল বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল নদীর পার্শ্বক্ষয় উত্তর নদীর নিম্নক্ষয় বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকণ্ঠ একটি এরিটি প্যারামিড চূড়া স্মারক নাকি ঝুলন্ত উপত্যাকা উত্তর পিরামিড চোড়া তরবারির ন্যায় বালিশ শৈলশিরাকে কি বলা হয় বারখান আঁকলে শিব ধ্রিয়ান উত্তর শিব মুম্বাই ও পুনের সংযোগকারী গিরিপথ কোনটি ভোরঘাট পলঘাট থলঘাট পশ্চিমঘাট উত্তর ভোরঘাট খাদারের অন্য নাম কী মৃত্তিকা লোহিত মরু মৃত্তিকা নবীন পলি মৃত্তিকা তো উত্তরটা কী হবে উত্তর হচ্ছে নবীন পলি মৃত্তিকা গোদাবরী নদীর উৎস কোথায় ত্রিম্বকেশ্বর উচ্চভূমি মহাবালেশ্বর অমরকণ্টক নাকি ত্রিকুট পাহাড় উত্তর ত্রিম ত্রিম্বকেশ্বর উচ্চভূমি পরবর্তী প্রশ্ন রেটুন পদ্ধতি প্রচলিত আছে কোন চাষের সঙ্গে গম কার্পাস চা আখ উত্তর আখ উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে বেনারস পুনে কানপুর এলাহাবাদ উত্তর কানপুর যে প্রক্রিয়ায় ক্ষয় ও বহন কার্যের সামঞ্জস্য বিধান করে তাকে কি বলে অবরোহণ পর্যায়ন আরোহণ ক্ষয়ভবন উত্তর পর্যায়ন মরুভূমির অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয় ওয়াদি লোপ প্লায়া বা জাদা উত্তর ওয়াদি বাসকেট অপ নামে পরিচিত ভূমিরূপ কোনটি এসকার গ্রাবরেখা ড্রামলিন বহিদ্ধৌত সমমি উত্তর হচ্ছে ড্রামলিন ভারতের একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কোনটি কালবৈশাখী আধি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণিঝড় উত্তর পশ্চিমী ঝঞ্ঝা ভারতের সর্বাধিক নাগরায়ণ দেখা যায় কোন রাজ্যে মহারাষ্ট্র গোয়া কেরল তামিলনাড়ু উত্তর মহারাষ্ট্র জীবন জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে রেলপথ সড়কপথ আকাশপথ জলপথ উত্তর জলপথ নীলনদের বদ্বীপটির আকৃতি কেমন ধনুকাকৃতি খাড়িও করাতে দাঁতের মতো কোনোটি নয় উত্তর ধনুকাকৃতি ট্রান্স বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সান্দাকফু লিও হিমরেখা গর্ডেন উত্তর গর্ডেন অস্টিন ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখাকে কি বলে র্যাড ক্লিপ ম্যাকমোহন এলোসিন নাকি ডুরান্ড উত্তর ডুরান্ড লাইন লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজস্থান তামিলনাড়ু মণিপুর উত্তর মণিপুর পাখির পায়ের মতো আকৃতির বদই কোথায় দেখা যায় এটা আমি আগেও বলেছি মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় পরবর্তী প্রশ্ন অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক ডিবিতে পরিণত হলে তাকে কি বলে জিউগ্যান ইয়ারদাং গৌড় বনহাট উত্তর বনহাট ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি চণ্ডীগড় লাক্ষাদ্বীপ পদুচেরি দমনদী উত্তর লাক্ষাদ্বীপ পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম কি নাথুলা জোজিলা মানা জেলেপলা উত্তর জেলেপলা পশ্চিম উপকূলের উপরদগুলিকে কী বলা হয় তাল ধান কয়াল প্লায়া উত্তর কয়াল ধুয়াদ জলপ্রপাত অবস্থিত কোন নদীতে নর্মদা মহানদী তাপ্তি সোন উত্তর নর্মদা কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে কোথায় গ্রানাইট সৃষ্টি হয়েছে গ্রানাইট নিস বেসল্ট নাকি বেলেপাতর থেকে উত্তর বেলেপাতর থেকে সরি বেসল্ট থেকে চন্দন গাছ জন্মায় শুষ্ক বা চন্দন গাছ কী শুষ্ক পর্ণমুচি সরলবর্গীয় নাকি চিরহরিত অরণ্যে জন্মায় উত্তর আর্দ্র অরণে অরণ্যে জন্মায় ভারতের নবীনতম রাজ্য কোনটি ঝাড়খণ্ড উত্তরাখণ্ড ছত্তিশগড় তেলেঙ্গানা উত্তর তেলেঙ্গানা কয়েল দেখা যায় কোন যে উপকূলে সেটি হল মালাবার করমণ্ডল উত্তর সরকার নাকি কঙ্কন উত্তর হচ্ছে মালাবার এলনিনো দেখা যায় আফ্রিকার পশ্চিম উপকূলে পেরু ইকুইডার পশ্চিম উপকূলে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে নাকি মাদাগাস্কার উপকূলে উত্তর হচ্ছে পেরু ইকুয়েডার পশ্চিম উপকূলে রেগুন নামে পরিচিত কোন মৃত্তিকা পলি কৃষ্ণ লোহিত ল্যাটেরাইট উত্তর কৃষ্ণ ভারতের অরণ্য গবেষণাগার কোথায় কানপুরে দেরাদুনে রাঁচিতে ভূপালে উত্তর দেরাদুনে ভারতের জোয়ার উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ উত্তর মহারাষ্ট্র একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প কোনটি লৌহ ইস্পাত বস্ত্রবায়ন মোটর গাড়ি তথ্য প্রযুক্তি উত্তর বস্ত্রবায়ন শুষ্ক অঞ্চলে যে বহির্জাত শক্তির প্রাধান্য থাকে তা হলো। নদী বায়ু হিমবাহ কোনোটিই নয় উত্তর নদী নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে কোথায় আমাজন মিসিসিপি কলোরাডো সেন্ট লরেন্স নদীতে উত্তর সেন্ট লরেন্স নদীতে হিমশিড়িতে সৃষ্ট হ্রদকে কী বলা হয় কুড়ি হ্রদ প্যাটানস্টার হ্রদ ফিয়ার্ড রথ টান হ্রদ উত্তর প্যাটানস্টার হ্রদ মরু অঞ্চলে গড়ে ওঠা লবণাক্ত জলের হ্রদগুলিকে কি বলে কাতারা ধান্দ প্লায়া মরুদ্যান উত্তর প্লায়া মালভূমি থেকে উৎপন্ন একটি নদীর নাম কি গঙ্গা ব্রহ্মপুত্র বিতক তারপর হচ্ছে দামোদর উত্তর দামোদর আয়তনের বিচারে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ বিহার রাজস্থান উত্তর রাজস্থান দৌত প্রক্রিয়া দেখা যায় কোন মৃত্তিকায় পলি ল্যাটেরাইট রেগুর পটল উত্তর ল্যাটেরাইট ভারতের বৃহত্তম উপগ্রহ ভারতের বৃহত্তম উপহ্রদ এটা ঠিক আছে অ্যাকচুয়ালি উপহ্রদ উপহ্রদ কোনটি চিলকা কোলেরু ভেমনদ নাকি পুলিকট উত্তর চিলকা আচ্ছা উত্তর ও দক্ষিণ ভারতের জলৈভাজিকার রূপে গণ্য করা হয় আরাবল্লি পশ্চিমঘাট বিন্দু নাকি সাতপুরা উত্তর বিন্দু পর্বতকে আম্রবৃষ্টি পরিলক্ষিত হয় কোথায় উত্তর ভারত পূর্ব ভারত দক্ষিণ ভারত পশ্চিম ভারত উত্তর হচ্ছে দক্ষিণ ভারত এই মোট এইটটি ফাইভ কোশ্চেন তোমাদের সামনে এমসি আকারে শেয়ার করলাম কিন্তু মনে রাখবে এটা শুধুমাত্র এমসি নয় এসে কিউ শূন্যস্থান যে কোনোভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি এর আগেও বিভিন্ন শর্ট এবং ব্রড কোশ্চেন সাজেশন ভিত্তিক বা নোটস ভিত্তিক আলোচনা করেছি যেগুলো তোমরা দেখে নিতে পারো চ্যানেল প্লে লিস্টে ফোল্ডার করা রয়েছে এছাড়াও যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ধন্যবাদ